আমি সবার সাথে কথা বলেছি, টাইম টু টাইম সব চলে আসবে। আমরা যে হাতি দিয়েছিল গতবার তার সাথে আমার কথা হয়েছে, তারা বলছে তুমি সবচেয়ে বড় যে হাতিটা সেই হাতিটা দিবা, সেই হাতিটার উপরে যাতে একটা সিংহাসন বসে, সেই সিংহাসনে বসে বসে নাইট নাইকার আমাদের বাড়িতে যেন আসতে পারে। শোন, হাতির মাহদের সাথে কথা কয়েছে সব ঠিক আছে, কিন্তু মাহদের একটা জিনিস তুই কয়ে দিবি, ঠিক আছে? হাতির উপরে যে সিংহাসন ডইব, ঝালর টালর দিয়ে সুন্দর করে গদি টদি দিয়ে জানি পাইতা দেয় উপরে জানি একটা আরেকটা জিনিস খেয়াল রাখবি, হাতি যদি নাইব দক্ষিণ পাশ দিয়ে জানি হানা দক্ষিণ পাশের রাস্তা কিন্তু ভাঙ্গা। ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, কারণ একটা দুর্ঘটনা ঘটে গেলে এই পাশ দিয়ে আইতে কবি, ঠিক আছে? ঠিক আছে। এবং হাতি সোজা একদম বাড়ির ভিতরে নিয়ে আসবি, সেটাও কথা বলছি, এবার আনবো। হ্যাঁ, এটা মাথায় রাখিস। জি বল। তাহলে স্যার, আমার সঙ্গে একটা কথা কম ক, যেহেতু বড় হাতি হেন আইব তাহলে আমি 4-5টা এলাকা স্কেটে নাই, সকালে খাইব, দুপুরে খাইব, রাইতে খাইব। আসলে বুদ্ধি শুদ্ধি একবারে নাই, নাই বললেই চলে। এই সকালেই একটা সকাল বেলায় তো হাতির নাস্তার মধ্যে লাগে 8-10টা কলা গাছ, মিনিমাম 50টা কলা গাছ কাটবি। বড়ই, তাহলে একটা কাজ করি, ওরে যেহেতু পাঠাবো, কেন কেন আমাদের সাথে একটু কথা বলি, হাতির মাহদের সাথে অবশ্যই কথা কয়ে রাখবি। আচ্ছা ভাই, আপনি ভালো আছেন? ভাই, ওই যে আমার হাতি ঠিক আছে তো? না, নির্বাচন না, অন্য কাজে লাগবে, আপনি অবশ্যই হাতি লাগবে। আপনার কাছে সবচেয়ে বড় যে হাতি আছে ওই হাতিটাই লাগবে, হৃষ্টপুষ্ট হাতিটা। খুব ভালো, খুব ভালো, হাতি বেড়ে ধরে সুন্দর করে সাজুগাজু করিয়ে দেয়। আপনি শুনেন, যেহেতু আমার বড় ভাই চেয়ারম্যান সাহেব যাতে বসবে, সাথে নায়ক নায়কও বসবে, হাতিটাকে একদম গালিচা টালিচা বিছা সুন্দর করে যেন মানুষজন জীবনে যেরকম দেখা নেয় হাতির গা, সেরকম যেন সুন্দর লাগে, রানীর মতো সুন্দর লাগে, সেভাবে পাঠাবেন, ঠিক আছে? ও হ্যাঁ, মন্ডারে পাঠাতে পারি, সময় মতো মন্ডারে পাঠাতে পারি। হাতির ব্যবস্থা তো হয়ে গেছে, এতদিনে কামের মতো একটা কাম করতে হবে। আর তুই খানে বিশেষ কে গরম গরম তত্ত্ব খানা রেডি করছে, কি দেখা লাগছে ভাবছি, যা। আমি তো সবসময় মজা করে চা বানাই, এটা কথা কই, কি কইতেছ? দুই নম্বর কাপ পরবো, ছাড়ি দাও। এই যে আমার গ্রামে যাত্রা আছে, কি লায়ক লায়কা, কি প্রিন্স আর কি প্রিন্স, দেখলি বুকটা জুড়ে যায়। তোর কথা শেষ হয়েছে? শেষ, এক ঘন্টা লাগে একটা কথা কইতে, এক লাইন কইতে। তাই তুই কইলি যে একটা যাত্রার
যে হিরো হ্যাঁ দেখতে খুব সুন্দর এই তো কথা খুব সুন্দর হন তাহলে আমি কই আমার বয়স তখন নয় কি দশ বছর নেংটাকালে শিশু দশ বছরের কি নেংটাকাল কয় কিশোর বয়স কিশোর কিশোর তখন আমরা গ্রামে আইল যাত্রা ফেলা আমি যাত্রা ফেলা দেখতে গেছি আরো বন্ধু বান্ধব লইয়া গেছি ওটা আসলে হলো ঝুমুর ঝুমুর অপেরা যাত্রা ফেলা চলতেছে যাত্রা ফেলা নাম হলো সাথী তুমি কার পরে দেখতেছি গভীর মনোযোগ দিয়ে যাত্রা পালা শেষ হয়েছে তখন যাত্রা পালার যে অধিকারী হে আমারে ইশারায় ডাক দিছে এই ছেলেটি এদিকে আসো তো আমি তখন গেছি দৌড়াইয়া আমারে তখন জিজ্ঞেস করলো বাবু তোমার নাম কি আমি বললাম যে আমার নাম কইতো এত বলো বাহ তোমার নাম তো অতি চমৎকার কিন্তু যাত্রা পালায় তো এই নাম চলতো না আমি কই কেরে চলতো না কেরে কই না যাত্রা পালায় নাম হইতে হবো এই রকমের নাম ফকিরনিমার কার নাম হলে চলতো না কথা ঠিকই কাজে এই কয়তোর নাম শুনলি আমি কে তুই যাতি ও যাইতো না জীবনে কোনো লোক আসতো না কয়তোর তোর কথা করতে খুশি আমার কথাটা হন গল্পটা হন ছোটবেলার গল্প তারপরে আমি তো মনটা খারাপ করলাম তখন সে কয় তোমার মন খারাপ করলে তো চলতো না বাবু তোমার নাম বদলাইতে হইব কয়তোর মৈতোর চলতো না তোমার নাম হইতে হবো আর অনেক ভালো নাম তা নাম কি তা রাখতে চাইতেছে তোমার নাম হইলো প্রিন্স মুসাফার আমি চারটে যাত্রা পালায় অভিনয় করলাম অহন আমার একটা যাত্রা পালায় আমাকে রাজার চরিত্রে অভিনয় করতে দিয়েছে খবরটা শোনার পর আমি দৌড় দিয়ে চলে আসলাম যে আগে নিজের লোকদের খবরটা দেওয়া উচিত কি খবর খবর হইতেছে যে নিউ বাসন্তী অপেরার অপেরার ওই যে মানে অ্যাসিস্ট্যান্ট অধিকারী যে সে খবরটা আমার দিল এইটার এইটার যে প্রিন্স মন্টুমিয়া প্রিন্স মন্টুমিয়া শেষ কি কও কি হইছে প্রিন্স মন্টুমিয়া কিভাবে শেষ হইছে প্যান্ডেল ভাই কি উপরে পড়ছে না 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 সেটাও হয় নাই তাহলে কি কুসুমটা কও তাড়াতাড়ি কও কুসুমটা ওই যে অধিকারী যে সুখেন দা আছে না সুখেন ওনার কাছ থেকে আমি শুনলাম ওই যে প্রিন্স মন্টুমিয়া প্রিন্স মন্টুমিয়া নাকি নিখোঁজ জায়গা সরে খুঁজে পাওয়া যাইতেছে না প্রিন্স মন্টুমিয়া হ্যাঁ কারা যেন অপহরণ করছে আচ্ছা তার মানে সে বাচ্চা আছে কিন্তু অপহরণ অপহরণ কিডন্যাপ হইছে ও গড ড্যামেজ এই কথা শোনার আগে বরণ হলো না কেন বহুত দিন পরে এই অঞ্চলে যাত্রা পালাটা আসলো সবাই একটু এনজয় করবো আনন্দ করবো বাসের ডান্স হইব কত কিছু মনোবাসনা নিয়েছিলাম এখন এগুলো কি শুনতেছি না না এই ভেজাল ভালো লাগতেছে না তার অপহরণ মানি আমাদের একটা লজ্জা ছাড়া আর কিছু না তুমি কি মনে করো শোনা আমি আর কি মনে করবো দুঃখে তোমার কলিজাটা ফাইটে যাইতেছে কতদিন পর সব করছিলাম এলাকায় একটু আনন্দ উৎসব হবো আমি তো ওরে জানাই নাই বাড়িতে খবর দিছি আমার বোনের বলছিলাম আমার জন্য ঝুমকার কানের দুল আর পাশের ভাবির একটা লাল শাড়ি আছে ওই শাড়িটা অর্ডার দিয়ে নিয়ে আসতে ফুলি পারেও বলছিলাম তার জন্য একটা সুট সিলাইতে হইলো না হইলো না সইগো হইলো না আমার কি কি জানি প্ল্যান করছিল আমার এই সোনা মনে লাল টুকটুকে শাড়ি পরবো মাথা চুলে বেঁধে থাকবো ভিতা বান্ধা নোলক থাকবো কানে জিনিস থাকবো হায় রে ডিস্কো ঢিঙ্কা শিকা টাইপের সাজা তারপরে এই যাত্রা দেখবো আজ তার কি দুর্যোগের পরিণতি আমি একদম সত্যি খুব কষ্ট পাইছি রে এখন এর ফয়সালা কি হাবিল্লাবে এখন আমরা কি করবো শোনো আমি যখন ইয়াং ছিলাম তখন আমার ওই সময় মঞ্জুরি অপেরা নামে একটা যাত্রার দল ছিল সেখানে এক প্রিন্সেস অপহরণ হয়েছে কিন্তু প্রিন্সেস অপহরণ হয়েছে এবার তো প্রিন্স অপহরণ হয়েছে কিভাবে সম্ভব আরে না আমি তো অপহরণ না মনে অন্য কিছু আমি নিজে দেখছি সে একদম একটা কোট টোট জামা কাপড় পরে এইভাবে হেলে দুলে হাঁটতেছিল আমি নিজে দেখছি রে এখন এর ফয়সালা কি শোনো গ্রামের একটা আনন্দ উৎসব সবাই আশা করছে যাত্রা দেখবে এটাকে নষ্ট হইতে দেওয়া যাবে না হাবিল্লা ভাই আপনি যেমন করে ওকে সমাধান করেন হ্যাঁ হ্যাঁ আমি আমার ঠাটা পড়া পাওয়ার আবার খাটাইছি চিন্তা করো না পাওয়ার খাটান সেমনুক যা কিছু খাটান দয়া করে রাইট করে বাড়ি চালান দিয়ে না তাহলে 1500 লোক আপনার পিছি পিছে আবার রওনা শুরু করবো উল্টে কেস কামো বুঝছেন একটা কিছু ফয়সালা করেন যা খাওয়ান দন সব কিছু দেশটা আচ্ছা অসুবিধা নাই তুমি টেনশন করো না তুমি রেস্ট নাও আমি বিকল্প ব্যবস্থা করতেছি হ্যাঁ তুমি যাই ঘুমাও আচ্ছা তো মন্টি তোমার এই যে ব্লাড প্রেসার বেড়ে যাবে যাও যাও তোমরা রেস্ট নাও এই ব্যাটারি হ্যাঁ আমার একটা
আয়নার ব্যবস্থা করে দিবি, যেই আয়না কেউ কখনো ব্যবহার করে নাই। এক রাত্রের ঘটনা আমি কই, আমি রাজার পাঠ করতেছি, তখন সেই যে যাত্রাপালার মধ্যে যে কথাগুলি আসিল এগুলি আমার এখনো মনে আছে। বলতাম শুনবা, আমি রাজার মুকুট পিনছি, ড্রেস পিনছি, আমি সে রাজা মন্ত্রী কারাইছে, আমি কইতেছি না 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 মন্ত্রী, আমি পরবাসে যামু, আমি পরবাসে যামু, আমার আর মায়ার দরিতে বাঁধো না, এই আটকুইরার মুখ এই রাজার ফরজার আর দেখতে চায় না। রাজা কি আটকুরে ছিল মানে কোন সন্তান নেই তার? অনেক চেষ্টা, চারটে বিয়ে করছে কিন্তু কোনো সন্তান হয় না। কি করতো, যাই হোক এইটা ফাঁটটা করলাম, পরে আমার এই একজনে 500 টাকা দিছে। তাহলে ওই 500 টাকা পেয়ে ভাঙা দাঁত ঠিক করতে পারোনি? এইসব ফষ্টি নষ্টি কথাবার্তা আমার কাছে কোনো লাভ নেই। এই যাত্রায় যেরকম প্রিন্স আইছে না, এই প্রিন্স দেখার জন্য মানুষ প্যান্ডেলে যাচ্ছে, টিকিট কাটতে যে তুমিও একটু ভালো হয়ে যাও, এটা কলাম একদম যেন ভালো মানুষ হয়ে যাও, তাহলে তোমারও লোকজন হচ্ছে ভালোবাসবে। না ঠিক কথা, আমি ঠিকই করছি, মানে আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে, যে কারণ হচ্ছে আমি এখন তো আসলে আগের মতো ভালো মানুষ নাই, মানে আমি একটা মানুষ যখন খারাপ হয়ে যায় না তখন তার চেহারাও খারাপ হয়ে যায়, এর লেখা তবে আমি চেষ্টা করতেছি ভালো হয়ে যাওয়ার লেখা। আচ্ছা তাই ওই যাত্রাপালা দেখি যে মানে ওখানে কি ঘটনা ঘটতেছে। যতক্ষণ না দিচ্ছি তখন নিশ্চয় হবে। দাদা সে কি আমাদের রেখে পালালো? এটাই তো রহস্য, বুঝতে পারছি না কোথায় গেল, সে তো না বলে যাওয়ার কথা না, আমরা খুঁজছি। আমি অন্য শো ক্যান্সেল করে শুধুমাত্র আপনার অনুরোধে এই শো করতে আসছি, আর এসে এই অবস্থা, আপনি তো ঠিকমতো আমার বাইনার টাকাটাও এখন পর্যন্ত দিলেন না। কি বল তুমি, দাদার জীবনে এই পর্যন্ত কারো টাকা নড়চড় করে না। তোমার বিশ্বাস দিনে দিনে কমে যাচ্ছে প্রিন্সেস রোকসানা, 25 বছর যাবত আমি এই দল চালাচ্ছি। হ্যাঁ, নিউ বাসন্তী অপেরা, শত শত মানুষ এখানে কাজ করছে, আসছে যাচ্ছে, একটি পয়সা কাউকে দেইনি, প্রমাণ কেউ যদি দেখাতে পারে দল ছেড়ে চলে যাও। ঠিক ঠিক বলছে দাদা। ম্যানেজার জি, ওকে নিয়ে যাও, বুঝিয়ে বল, আর ওর যার পাওনা আছে সব মিটিয়ে দিয়ে ওকে পাঠিয়ে লাগবে। দাদা আপনি কি ব্যাপারটা সিরিয়াসলি নিলেন? এইখানে একটা সমস্যা হয়েছে, আমি আপনার সাথে আলোচনা করতে আসছি, আর আপনি আমাকে এখান থেকে বিদায় করে দিচ্ছেন, এটা কোনো কথা? যাই হোক দাদা, আমার যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে সবসময় আছি, সবাই পালালেও আমি পালাচ্ছি না। ম্যানেজার দাদা, রোকসানাকে 4 বেলে বিস্কুট খাও, যাও যাও। জি দাদা, যাও তুমি যাও। আমি এই যে সারাদিন নতিমন গান গাই, হ্যাঁ কি করছি, নতিমন যাত্রাবালা তখন দেখলাম, আহ আহ হা হা আলম সাধু কি অভিনয়টা করলো, কান্দে কান্দে আলম সাধু গো, নতিমন নতিমন বইলি কান। আমরা খেলাম তো মাত্র, আমরা চা শেষ করলাম, খাও। আচ্ছা না ঠিক আছে, কথা আচ্ছা এই বস্তা তার আগে কও, ওই যে আমার মিস্টার দুলাল, তুমি তার পুরিশলে কিসি এই চা দিয়ে তুমি দুলালের গীত গাছ তো কিসি? আরে ভাই কথাটা কম, আরে খুব
জরুরি বাবা বস্তায় পড়লাম মানে কতটুক বস আরে বস্তা না ওটা ব্যাগ ছিল ব্যাগ হ্যাঁ ব্যাগ 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 আমার বন্ধু অতুলিন কিছু পড়িছিল ওটা বস্তায় পড়লাম তুমি একটা কথা কত আড়াই মণি বস্তা হ্যাঁ দুটো কি একসাথে করা যায় আরে বস্তা বস্তা করতে তো কিছু দিন আমি কি বস্তার কারবার করি না বস্তার ব্যবসা করি না ধান চাইলে ব্যবসা করি এটা খুব জরুরি দরকার তাই না হ্যাঁ রাগের কথা না তুমি কও দুটো আড়াই মণি দুটো কি জোড়া দেওয়া যায় এই তুমি দোকানদারি করো তুমি বোঝো না যাবে না কিছুর জন্য কিভাবে ওই যে বস্তা ছিল না শুই আছে না যে বার শুই না কি কয় এই যে এত বড় রডের সমান ওই দিয়ে সেলাই করলি তো আড়াই মন দুটা পাঁচ মন জোড়া দিয়ে কি এখন কও প্রিন্স মন্টু মিয়ার কনের লুকায় রেখেছি কও প্রিন্স মন্টু মিয়ারের লুকায় রাইছি কনের লুকায় এটা কিরামের কথা করছো কিরামের কথা কথা এরকমেরই কথা এ রাহো 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 আর কিসের রাহো রাহো আমার আড়াই মণি বস্তা ঢুকাইছো আর তারে পাঁচ মণি বস্তা দুটো বস্তা সেলাই করে তার মধ্যে ঢুকে কই গুম করছো কও তুমি কি আমার সাথে ছিলে নাকি এরকম কথা করছো কি বেটারি সাবধানে কথা কও বস্তায় ভরার নতুন হিসাবে যে পাঁচ মনে বস্তার ভিতর তুমি যে ঢুকইলে তার রাজ্য যখন সেটা কও আমার তো মনে করছে তোমরা দুইজনে মিলে করিছো এটা পাঁচ মিনে বারবার পাঁচ ফোন পাঁচ ফোন করছো কিছু জন্য চা দিয়ে তোমরা কি আমার শিকার তুমি চাইছো নাকি এটা কথা তুমি যে কয়বার আকাম করে শপিং খাইছো তার আগে কিন্তু এরকম আমার দোকানে আছে এরকম গলা উঁচু করে কথা কইছো আরে এইটাও ভুলে গেছো তো তুই তোর মনে নাই না বড় ভাই ঘরে থেকে বস্তা থেকে দান খুইলা নিয়ে বাজারে চুরি করে বেচছো তাই এটা বাজানে দেখছে বাজানে তোরে দিছে ইচ্ছা মতো সাইজ করে মায় এই বাড়ির সামনে চম্পাকুলি টকিজ এইখানে যে একটা সিনেমা দেখতে নিয়ে যাবে এই কপালও কোনোদিন আমার হয় নাই আরে কি করুন হিস্টোরি এই মাঝে মাঝে দুইজন বসে ওই জারাসুর বুট টুট মুড়ি টুড়ি খায় আর একটু খোশ গল্প করে আর কি আরেকটা কথা এই যে অধিকার বাবুর সাথেও কোনো সম্পর্ক নেই এত কথা বলো